सुनते हैं दार्जिलिंग जिला अध्यक्ष रंजन सरकार ने कल शाम एसएमसी में प्रेस मीट के दौरान किन बातों पर चर्चा की। যারা কোভিডে আক্রান্ত হচ্ছেন, যাদের পরিবার আক্রান্ত হচ্ছেন, তাদের জন্য কাজ করতে হচ্ছে আমাদের। আমরা খুশি যে মানুষ, শিলিগুড়ির মানুষ আমাদেরকে ভরসা করছেন, রাজ্য সরকারের উপরে তারা আস্থা রাখছেন, আমাদের উপরে আস্থা রাখছেন। অসুস্থ হয়েও এই কাজটা করতে খুব ভালো লেগেছে বা লাগছে এখন। অশোক পাটের যে বাড়ির সামনে কোভিডে আক্রান্ত রুগীকে নিয়ে যাওয়ার জন্য সকাল থেকে টেলিফোন করে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, তাহলে উনি কিসের জন্য এই প্রশাসনিক বোর্ডে তিনি বসে ক্ষমতাভোগ করছেন? শিলিগুড়ির পুর নিগমের সমস্ত ডিপার্টমেন্টগুলো ছুরি রাখরা হয়ে দাঁড়িয়েছে। আমরা শুরু থেকে বলছি, প্রত্যেকটা কোয়ার্ডিনেটর আমরা বলছি, আজকে মূল যে দায়িত্ব শিলিগুড়ি পুর নিগমের কনজারভেন্সি জঞ্জাল বিভাগ সম্পূর্ণ ভেঙে পড়েছে, এটা নতুন নয়। পুরো ছ বছর ধরে পুর নিগম কনজারভেন্সি পরিচালনা করতে ব্যর্থ। শিলিগুড়ি পুর নিগমের অধীনে যে হাইড্রেন্টগুলো রয়েছে গত দু বছর ধরে কোনো রকম সাফ সাফাই এখনো পর্যন্ত করতে পারেনি। ডিফেন্স ডিপার্টমেন্ট একটা চুরি রাখরা, আমরা বারবার প্রমাণ দিয়েছি, প্রমাণ দিচ্ছি বারবার করে, এবং এই সমস্ত দুর্নীতির পেছনে একমাত্র স্টেট লাইসেন্স নিয়ে যাচ্ছেন সবচেয়ে বেশি, আমি দায়িত্ব নিয়ে বলছি, সিপিএম এর কোয়ার্ডিনেটর, স্টেট লাইসেন্স বিভাগে যিনি রয়েছেন তিনি সবচেয়ে বড় দালাল। তার ওয়ার্ডে সবচেয়ে বেশি অবৈধ কল সেন্টার রয়েছে, তাকে সারাদিন কোণে পাওয়া যায় না, রাত্রি দুটোর পরে তিনি কোথা থেকে আসেন মানুষ তাকে পায় না। সঙ্গে কে রয়েছে? শিলিগুড়ি পুর নিগমের যিনি দায়িত্বে রয়েছেন বিধায়ক, তিনি সমর্থন পাওয়ার জন্য, ক্ষমতায় থাকার জন্য, সরকারি সুবিধা ভোগ করার জন্য এই অবৈধ কাজগুলোতে তিনি প্রশ্রয় দিয়ে চলেছেন। এখনো পর্যন্ত সমস্ত দেশ জুড়ে যখন পলিউশনের কথা আসছে, আমরা যারা কোভিডে আক্রান্ত, আমাদের রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শুরু থেকে বলেছেন যে এনডিএমএ কোভিডের গাইডলাইন মেনে চলতে হবে এবং তার জন্যই সমস্ত পুরসভাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর কোনো কাজ নেই। তার আইন উনি আইন দেখেন না কেন? এখনো শিলিগুড়ি দিল্লির পরে দূষণের মাত্রা শিলিগুড়িতে সবচেয়ে বেশি বাড়ছে কেন? ডাম্পিং গ্রাউন্ড যেটা নিয়ে বহু নাটক হচ্ছে, নিউজিল্যান্ড গেছেন, বামপন্থী নেতারা ঘুরেছেন, বিভিন্ন দেশ ইতালি ঘুরেছেন সরকারি অর্থে, শিলিগুড়ির নাগরিক আমরা পলিউশনে ভুগছি, বাচ্চাদের পর্যন্ত আক্রান্ত হচ্ছে, বাচ্চারা নবজাত শিশু আক্রান্ত হচ্ছে শিলিগুড়িতে, ভয়ঙ্কর বিষয়। আর বর্তমান যিনি দায়িত্বে রয়েছেন তিনি সমস্ত অসত্য কথাগুলো মানুষের কাছে বলার চেষ্টা করছেন, ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, চোখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি আমার বাড়িতে আমি অফিস করব, আমার প্রপার্টিতে না আমি ঘুমাবো, সেটার দায়িত্ব কি ওনার? ওনার সব কিছুতেই ভয়। শিলিগুড়িতে যদি দুটো তিনটে ওয়ার্ডে সিসি ক্যামেরা লেগে থাকে, দায়িত্ব নিয়ে বলছি, 13 নম্বর ওয়ার্ড শুরু করেছিল, পরবর্তীকালে আমি আমার ওয়ার্ডে করেছি, তাতে ওনার অসুবিধা। শিলিগুড়ি গন্ধ রাখতে চান, অন্ধকারে রাখতে চান শিলিগুড়িকে, মানুষকে নাগরিকদেরকে কষ্ট দিতে চান। আমি ওনাকে চ্যালেঞ্জ করছি, দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করছি, যে অবৈধ নির্মাণের সঙ্গে উনি যুক্ত, ওনার ব্লকরা যুক্ত, নিরপেক্ষ তদন্তের দাবি করছি সর্বক্ষেত্রে, ট্রেড লাইসেন্স থেকে আলো মানুষের কাছে, মানুষকে মিথ্যে কথা বলে পাট্টা দেবো বলে অর্থ নেওয়া,
কয়েকজন দুর্নীতিগ্রস্ত বড় প্রমোটারের সঙ্গে আতা সিপিএম বামফ্রন্টের সমস্ত নেতৃত্বের মধ্যে জড়িত। ওনার বাড়ির সামনে যে ওয়াল বেআইনি ভাবে তৈরি, অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেকবার বলেছি, বোর্ড মিটিং এ বলেছি, কেন খুলছেন না? ক্ষমতা থাকে খুলে দিন, খুলতেই হবে, আমরা খুলবো ওটা। এখনো অনুরোধ করছি এই অবৈধ নির্মাণ খুলে নিন। অন্যের দিকে, অন্যের নিজে কাঁচের বাড়িতে থেকে অন্যের কাঁচে ঢিল মারতে হবে না। শিলিগুড়িকে ধ্বংসের মূল নেতা, যিনি 40 বছর ধরে বিভিন্ন দায়িত্বে ক্ষমতায় রয়েছেন, ওনার পদত্যাগ করা উচিত, ওনার রেস্ট নেওয়া উচিত। ওনার বয়স হয়েছে, ভুলভাল বলছেন, মানুষকে অসম্মান করছেন যে ভাষায় বামফ্রন্টের নেতারা বিজেপির ভাষায় একই ভাষায় তারা কথা বলছেন। দুর্নীতির বিরুদ্ধে বলার ক্ষমতা নেই। একদিকে তেল চুরি, একদিকে আলো চুরি, একদিকে লাইট চুরি, গাড়ি চুরি, অবৈধ নিয়োগ, সমস্ত শিলিগুড়ি পুর নিগমে যারা গত বছর থেকে এবছর পর্যন্ত যারা নিয়োগ হয়েছেন তাদের কারোর চাকরির সুরক্ষা নেই। সিপিএম ফিরবে না শিলিগুড়িতে, আর ওরা হেরে বসে আছে, মানুষ ওদেরকে চায় না, সারা পৃথিবীতে নেই। যারা এখানে চাকরিতে ঢুকেছেন আমরা চাই তাদের স্থায়িত্ব, কিন্তু এই বামপন্থী পুরবোর্ড অসত্য কথা বলে এই মানুষগুলোকে ঠকাচ্ছেন, প্রতারণা করছেন। যারা কাজ করছেন তাদের মাইনে বাড়ছে না। নতুন নতুন সব মুখ দেখতে পাচ্ছি পুর নিগমে যাদের কোনো কাজ নেই। উনি স্বীকার করছেন ভেহিকল ডিপার্টমেন্টে ব্যাপক চুরি হচ্ছে, অথচ এত কর্মী নিয়োগের পর সেখানে কর্মী নেই। 9 কোটি টাকা রাজ্যের সরকার মাননীয় মন্ত্রী ভেহিকল ডিপার্টমেন্টকে দিয়েছিলেন, গাড়ি কেনা হয়েছিল দুলালের সময় সেটা শুরু হয়েছিল, কিন্তু সেই গাড়িগুলো রক্ষণাবেক্ষণ হচ্ছে না। উল্টে গাড়ির যা দাম তার 3 ডবল খরচ হয়েছে রিপেয়ারিং এর নামে। ওনার রিটায়ারমেন্ট মানুষ করে দিয়েছে, উনি নিজে সসম্মানে রিটায়ার করুন। ওনার বয়স অনেক হয়েছে, এই বয়সে রাজ্যের কোনো বা দেশের কোনো সরকারি দপ্তরে মানুষ কাজ করতে পারে না, এটা বিজ্ঞানসম্মত নয়। ওনার রেস্ট নেওয়া উচিত, এটা বুঝছি। আপনি গরিব মানুষ, একতলা দুতলা বাড়ি বানাবেন, আপনি প্ল্যান পাবেন না, আপনার বাড়ির নোটিশ যাবে। আর কোটি কোটি টাকার যারা অবৈধ নির্মাণ করছেন কয়েকজন প্রমোটার, 6 নম্বর ওয়ার্ডে দায়িত্ব নিয়ে বলছি, ক্ষমতা থাকলে উনি দেখান, 6 নম্বর ওয়ার্ডে ওনার নিজের ওয়ার্ড বেআইনি নির্মাণ চলছে একের পর এক, ক্ষমতা নেই ওনার কিছু বলার, কারণ উনি দুর্নীতির নায়ক শিলিগুড়িতে। উনি ক্ষমতায় থাকবার জন্য উনি দুর্নীতি